স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। কিভাবে আপনারা WBACDCL এর ওয়েবসাইটে লগ ইন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার সমস্ত বিলের তথ্য জানবেন, অর্থাৎ আপনার পুরনো আগের ইলেকট্রিসিটি বিলের কত টাকা বিল এসেছিল, তার রিসিপ্ট কপি বা এখনকার জেনারেট হওয়া নতুন ইলেকট্রিসিটি বিলটির ইন্টারনেট কপি আপনারা কিভাবে সহজে ডাউনলোড করতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, কোনো রকম স্কিপ ছাড়াই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, এছাড়াও WBACDCL এর অফিসিয়াল মোবাইল অ্যাপ বিদ্যুৎ সহযোগী অ্যাপ ব্যবহার করে কিভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, এই দুটো ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া ওই দুটো ভিডিওর লিংক এখানে ভিডিওর এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার WBACDCL এর ওয়েবসাইটে আপনারা আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে আসতে পারবেন। WBACDCL এর লগ ইন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এখানে প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন কনজিউমার রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এখানে কনজিউমার রেজিস্ট্রেশন অপশানটির উপরে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন দেখবেন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। আপনার পুরনো ইলেকট্রিসিটি বিলের উপরে যে কনজিউমার আইডিটি থাকে সেই কনজিউমার আইডিটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এছাড়া আপনারা মিটার নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারেন। এই দুটি নাম্বার আপনারা পুরনো যে কোনো ইলেকট্রিসিটি বিল থেকে সহজেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার সঠিক কনজিউমার আইডিটি এন্টার করে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই নেক্সট পেজে আপনাকে আপনার মিটার ইনস্টলেশন নাম্বার এন্টার করতে বলবে। এই মিটার ইনস্টলেশন নাম্বারটাও কিন্তু আপনি আপনার পুরনো ইলেকট্রিসিটি বিলেই পেয়ে যাবেন। ব্যাস, এখানে মিটার ইনস্টলেশন নাম্বার এন্টার করা হয়ে গেলে নিচে দেখুন কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, সেই কনফার্ম বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। কনফার্ম করার সাথে সাথেই নিচে দেখুন নতুন ওপেন হয়ে গিয়েছে, যেখানে লেখা রয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ WBACDCL আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করবে। তার জন্য আপনাকে এখানে একটি ইমেল আইডি এন্টার করতে হবে। মেল আইডিটি এন্টার করে দেওয়ার পর আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ওই মেল আইডিতে WBACDCL এর তরফে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই সিক্স ডিজিট ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনি নিচের প্রোভাইড ওটিপির ঘরে বসিয়ে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাকে এখানে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি চাইবে, সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে একই রকমভাবে আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ওই মোবাইল নাম্বারে যে সিক্স ডিজিট ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড এখানে প্রোভাইড ওটিপির ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট বাটনে ক্লিক করতেই দেখুন পরের পেজে আপনাকে এখানে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এবং ইউজার ডিটেলস শো করছে, যেখানে আপনারা আপনাদের কনজিউমার আইডি, আপনার মিটার ইনস্টলেশন নাম্বার এবং ইউজার ডিটেলসে আপনার কনজিউমার নেম দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। যে পাসওয়ার্ডের প্যাটার্ন কেমন হবে সেটা আমি দেখুন এখানে পাশের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনার ওই পাসওয়ার্ডটির মধ্যে একটি আপার কেস, একটি লোয়ার কেস, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার অবশ্যই থাকতে হবে। আর ওই পাসওয়ার্ডটির লেন্থ হতে হবে মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম 14টি ক্যারেক্টারের মধ্যে। তাহলে আপনার একটি পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের ঘরে রেখে দিন এবং ওপরের যে পাসওয়ার্ডটি আপনি লিখলেন সেই পাসওয়ার্ডটি আবারও নিচে রিটাইপ পাসওয়ার্ডের ঘরে লিখে দিন। এরপর আপনারা নিচের কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যান। দেখুন ওপরে একটি মেসেজ শো করছে, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি। এরপর আপনারা ওয়েবসাইটের হোম পেজে ফিরে আসবেন। এরপরে আপনারা এখানে কনজিউমার রেজিস্ট্রেশনের ঠিক নিচের অপশানটি কনজিউমার লগ ইনে ক্লিক করবেন। করলেই দেখুন আপনাদের সামনে কনজিউমার লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ইউজার নেমের জায়গায় আপনার কনজিউমার আইডিটি এন্টার করে দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনার যে পাসওয়ার্ডটি এইমাত্র আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই দেখবেন পরবর্তী পেজে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশান ওপেন হয়ে যাবে। আর ওয়েবসাইটের একদম ওপরে বাম দিকে কর্নারে ওয়েলকামের পাশে আপনার নাম শো করবে। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান পেজে আপনার কনজিউমার আইডি, কনজিউমার নেম, কনজিউমার মোবাইল নাম্বার, কনজিউমার ইমেল আইডি সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তারপরে নিচে জেনারেল ইনফরমেশানে আপনার কনজিউমার অ্যাড্রেস দেখতে পাবেন। টেকনিক্যাল ইনফরমেশানে ট্যারিফ ক্লাস, লোড, ইনস্টলেশন নাম্বার, পোল নাম্বার, মিটার টাইপ এবং বিলিং ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন। এখন যদি আপনার পুরনো ইলেকট্রিসিটি বিলের যদি পেমেন্ট রিসিপ্ট দেখতে চান সেক্ষেত্রে ভিউ বিল সামারিতে ক্লিক করবেন।
এখানে দেখুন আপনার পুরনো ইলেকট্রিসিটি বিলগুলোর বিল ইনভয়েস নাম্বার কী ছিল, বিল মান্থ কী ছিল, বিল ডিউ ডেট কী ছিল এবং বিলের অ্যামাউন্ট কী ছিল, এই সমস্ত কিছু ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং পাশে দেখুন ভিউ বিলের নিচে একটি পিডিএফ আইকন রয়েছে, ওই পিডিএফ আইকনে ক্লিক করলে আপনি ওই পুরনো ইনভয়েস নাম্বারে যে বিলটি রয়েছে সেই বিলটি আপনারা ডাউনলোড করতে পারবেন। যখনই আপনি এই পিডিএফ লোগোর উপরে ক্লিক করবেন তখনই ওই পুরনো বিলটির বিল ইন্টারনেট কপি কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। এরপর আপনারা নেক্সট ট্যাব পে বিলে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের সামনে আপনার নতুন যে ইলেকট্রিসিটি বিল যদি জেনারেট হয়ে থাকে সেই বিলগুলো এখানে শো করবে, যদি না বিল জেনারেট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে নো পেন্ডিং বিলস। এই মুহূর্তে আপনারা যদি চান এই বিলগুলো অনলাইন পেমেন্ট করতে সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক লাগাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে বিল অনলাইন খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তার কিন্তু ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড রয়েছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর এখানে কনজামশন হিস্ট্রিতে ক্লিক করলে আপনি আপনার মিটারের কনজামশন হিস্ট্রি চেক করতে পারবেন। এরপর যদি আপনি নেক্সট ট্যাব পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করেন সেক্ষেত্রে বিগত বিলগুলোর যেগুলো আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টগুলোর রিসিপ্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা আপনার পুরনো বিলের ইনভয়েস নাম্বার, বিল মান্থ, ট্রানজাকশান নাম্বার, পেমেন্ট মোড এবং এখানে ভিউ বাটনে যদি আপনারা ক্লিক করেন সেই পুরনো ইলেকট্রিসিটি বিলটির পেমেন্ট রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানলেন WBSEDCL এর পোর্টালে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করার মাধ্যমে আপনার ইলেকট্রিক বিলের সমস্ত তথ্যগুলো আপনারা কীভাবে জানবেন, অর্থাৎ আপনার পুরনো ইলেকট্রিসিটি বিলের যে রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপি থেকে শুরু করে নতুন ইলেকট্রিক বিলের পেমেন্ট কীভাবে করবেন, আর আপনার সমস্ত পুরনো বিল যেগুলো আগে আপনি পেমেন্ট করে দিয়েছেন এগুলো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এই পোর্টাল থেকে। তো আশা রাখছি ভিডিওতে দেখানো সমস্ত কিছুই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।